তেহট্টের সমবায় ভোটে হার হলো তৃণমূল কংগ্রেসের। তাপস সাহা চীনা ভৌমিক সাহা দ্বন্দ্বের মধ্যে তেহট্টে সমবায় ভোটে হারলো তৃণমূল কংগ্রেস। তেহট্টে ভূপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয় বামীদের। 69টি আসনের মধ্যে 50টিতেই জয় পেয়েছে সিপিএম। তৃণমূলের ঝুলিতে গিয়েছে 19টি আসন। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে রয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক প্রবীণ কয়ালকে আগামীকাল নিজাম প্যালেসে তলব করা হয়েছে। আর তারই মধ্যে তেহট্টে যে সমবায় ভোট হলো সেই নির্বাচনে হার হলো তৃণমূল কংগ্রেসের। 69টি আসনের মধ্যে নির্বাচন হয়েছে, তার মধ্যে 50টিতে জয় পেয়েছে সিপিএম। তৃণমূলের ঝুলিতে গিয়েছে 19টি আসন। গণতন্ত্র প্রিয় মানুষের জয়, এই জয় আপনার ধোপট্ট কুষ্টিয়া সমবায় প্রেমী মানুষের জয়। অপরদিকে এই জয় নিয়ে আসার মূলে বর্তমান আপনার যে শাসক পার্টি, সেই শাসক পার্টি আপনার দুর্নীতিভাবে আপনার নিমজ্জিত, যার ফলে মানুষ আমাদের বিশেষ করে ধোপটের মানুষ অঢেলভাবে আপনার ভোট দিয়েছে। ধোপট্ট কুষ্টিয়া সমবায়ে যারা আপনার সাধারণ ভোটার, তাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনার লাল সেলাম। বামেদের তরফ থেকে যেরকম বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে এই মুহূর্তে রয়েছেন তাপস সাহা, একের পর এক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং একেবারে তাপস সাহা চীনা ভৌমিক সাহার যে দ্বন্দ্ব, তার কিছুটা হলেও প্রভাব পড়েছে তেহট্টে সমবায় ভোটে যেভাবে হার হয়েছে তৃণমূল কংগ্রেসে। একেবারে ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল, সেই নির্বাচনে বিপুল জয় পেয়েছেন বামেরা। 69টি আসনের মধ্যে নির্বাচন হয়েছে, তাতে 50টিতে জয় সিপিএম এর। সমবায় ভোট ইলেকশন মানে একদম হাতে গড়া ভোট, টোটালি হাতে গড়া ভোট। সেখানে দেখা যাচ্ছে যে আমরা এর আগের ইলেকশনে যতটা পিছিয়েছিলাম তার থেকে অনেকটা অ্যাডভান্স হয়েছি। আমরা মনে করি এটা আমাদের অনেক নৈতিক জয়, মানুষের রায় এটা। তেহট্টের সমবায় সমিতি নির্বাচন সেখানে জয় পেলেন বামেরা। আর তারই মধ্যে আগামীকাল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কয়াল, তিনি এখন নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই স্ক্যানারে। আগামীকাল নিজাম প্যালেসে তাকে তলব করা হয়েছে। অ্যাকাউন্টে 2 মাসে 2 কোটি টাকার উৎস কি, তার উত্তরই খুঁজছেন আধিকারিকরা। ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসে 2 কোটিরও বেশি টাকার লেনদেন। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কয়ালের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর দাবি করেছিল সিবিআই। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে প্রবীর কয়ালকে সোমবার নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামীকাল তাকে দুপুরবেলা নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে। প্রবীর কয়ালকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যে এই নিয়োগ দুর্নীতির মাথায় আর কারা কারা রয়েছে। দুর্নীতির অভিযোগের তথ্য তালাশে ইতিমধ্যেই প্রবীর কয়ালের তেহট্টের বয়ার বাঁধার বাড়ি ও হাওড়া শ্যামপুরের কাঠানলি গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। সিবিআই এর দাবি 2022-এর 16ই ফেব্রুয়ারি থেকে 11ই এপ্রিল, 2 মাসেরও কম সময়ে প্রবীরের 2টি অ্যাকাউন্টে প্রথমটিতে 1,42,30,000 টাকা ও দ্বিতীয় অ্যাকাউন্টে 61,99,000 টাকা ঢুকেছিল, অর্থাৎ মোট 2,04,29,000 টাকা। এর আগে অবশ্য 2 কোটি টাকার লেনদেন নিয়ে এবিপি আনন্দের ক্যামেরায় মুখ খুলেছিলেন তৃণমূল বিধায়কের প্রাক্তন আত্মসহায়ক। সিবিআই বলছে যে তাহলে এরকম একটা মানুষ যিনি সাথে বাঁচে নেই, তার অ্যাকাউন্টে 2 মাসে 2 কোটি টাকা কোথা থেকে এলো? ওই 2 কোটি টাকার গল্পটা সম্পূর্ণ আলাদা। ওনার সঙ্গে আমার তাপস স্যার কোনো লেনদেন সম্বন্ধে কিছু নেই। ওনার একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টরের পয়সা ওটা উনি আমাকে পাঠাতেন, সেই টাকাটা ওনার তুলে বড় বাজার থেকে লোক আসতো, আমি যেহেতু ব্যবসাদার আমি দিয়ে দিতাম। এটাই হচ্ছে জিস্ট অ্যাকাউন্টে। আমাকে যদি কোনো সময় সিবিআই ডাকে আমি এই কথাটাই বলবো, কোঅপারেট করবো। দুর্নীতির অভিযোগে আগেই প্রবীর কয়াল সহ এই 3 জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। পরে তারা জামিন পান। এই সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা নিম্ন আদালতে যে রিপোর্ট জমা দেয় তাতে উল্লেখ করা হয়েছিল, তেহট্টের তৃণমূল বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়াল জেরায় দাবি করেছেন চাকরি দেওয়ার নামে 30 থেকে 36 জনের কাছ থেকে টাকা তুলেছিলেন তিনি, সেই টাকা তার মাধ্যমেই তৃণমূল বিধায়কের কাছে গেছে। ক্যামেরার সামনে এনে বিস্ফোরক দাবি করেন প্রবীর কয়াল। আমি তো কোনো সরকারি আধিকারিক বা আমলাও নয়, আমি যদি ওখান থেকে টাকা তুলে চাকরি দিই, উনি যদি মাথার উপরে কেউ না থাকে আমাকে কেউ লোক টাকা দিয়ে দিবে? ওখানে আছে প্রাইমারি রেশন ডিলার, 30-40 জনের মধ্যে প্রায় 1.5 কোটি টাকার মতো হবে। কত টাকা করে নেওয়া হতো একজনের থেকে? এক একজনের কাছ থেকে 4-5 লাখ করে। আমার বাড়ি থেকে টাকা নিয়ে গেছে, ওনার একজন লোক আসতো ও তাই সে আমার বাড়ি থেকে আমার স্ত্রীর হাত থেকে টাকা নিয়ে।
তেহট্টের তৃণমূল বিধায়কের আবার দাবি, তিনি ২ কোটি টাকার লেনদেনের ব্যাপারে কিছুই জানেন না। প্রবীর কয়ালের অ্যাকাউন্ট থেকে গত ২ মাসে ২ কোটির বেশি টাকার লেনদেন হয়েছে সিবিআই যেটা বলছে। এই ব্যাপারে কিছু বলছে? আমার কোনো জানা নেই, আমার কোনো কিছু জানা নেই। এই প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশে রাজ্যের দুর্নীতি দমন শাখার হাত থেকে তদন্তের ভার গেছে সিবিআই এর হাতে। এই নির্দেশ দেওয়ার সময় বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দুর্নীতি দমন শাখার আধিকারিকরা দুর্দান্ত কাজ করছেন, তারপরে হঠাৎ করে থেমে গেছেন। কেন তাপস সাহাকে গ্রেফতার করা হলো না সেটা স্পষ্ট নয়। মানুষ প্রতিদিন আপ্তসহায়ককে দেখছে, বিধায়কের ঘনিষ্ঠদের নাম উঠে আসছে, তাদের বাড়ি ফ্ল্যাট চালমিল সম্পত্তির হিসাব দেখছে, কিন্তু নিয়োগ কবে শুরু হবে, স্কুল কবে ছন্দে ফিরবে, সেটাই আমাদের প্রশ্ন। একজন বিধায়কের আপ্তসহায়কের অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকা ঢুকলো কিভাবে, এটাই কি নিয়োগ দুর্নীতির টাকা? এসব প্রশ্নের উত্তর পেতে এবার প্রবীর কয়ালকে নিজাম প্যালেসে ডেকে পাঠালো সিবিআই। আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।